আপনার অধিকার, আপনার দায়িত্ব দুর্নীতিকে না বলুন, প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। নেত্রকোনা প্রতিনিধি পাপু মজুমদার জানান, আজ সকালে জেলা সদরের শহীদ মিনারের সামনে সড়কে নেত্রকোনা জেলা দুর্নীতি বিরোধী কমিটির আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। জেলা সভাপতি বেগম রোকেয়ার সভাপতিত্বে কর্মসূচিতে জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আব্দুর রহমান, শিক্ষাবিদ অধ্যাপক মতিন্দ্র সরকার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে পতাকা উত্তোলন, শপথ পাঠ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। ঠিক আছে স্যার, এবং আমাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক এই মর্মে শপথ করতেছি যে এবং কোনো অন্যায়